थैंक यू। তো এটা অনেক বড় বিশাল বড় একটা এরিয়া। এটা হইতাছে এখানে ওদের গির্জা চার্চ যেটা বলি না কেন। এই যে এখানে এখানে দেখা যাইতেছে গাছে পানি দেওয়ার জন্য, ফুলে পানি দেওয়ার জন্য এই যে এখানে কল। এখানে কিন্তু সবার ডেট লেখা যে কত সালে জন্ম হয়েছে, কততে মরছে, সবকিছু। মরছে বলে আবার হাইসেন না, মরছে কথা মানে লোকাল আঞ্চলিক ভাষা মরছে। এই যে একজনের ছবি দেওয়া আছে এখানে। যাই হোক, আমি আর সামনের দিকে যাব না, আমি এখান থেকেই চলে যাব এখন। এই যে এখানে মানে কবর জিয়ারত যেটা বলি না কেন আমরা, তো সেটা করতে আসছে অনেকেই, অনেকের কবরে গাছ টাছ লাগাইতে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাইমা জাহান বলছি নড়াইয়া থেকে। আমি এখন আছি একটু রাস্তাতে, রাস্তাতে বলতে একটা জায়গাতে যাইতেছি। তো জায়গাটা হইতেছে এখানের মানে গাড়ির শব্দ যাইতে আমার অনেকদিন যাবৎ মন চাইতেছে, অনেকদিন না অনেক বছর যাবৎ এখানে মানে এখানে ঘুরে দেখার জন্য এই জায়গাটা ইচ্ছে হইতেছে, কিন্তু কখনো আসলে সাহস করে আমি পারি নাই। তো আজকে কেন জানি মনে হলো যে না, আজকে আমি সাহস করে যাবই যাবো এখানে। তো সেই সাহস করে আসলে এখানে আমার বের হওয়া। হয়তো বা আমার এটা ভিডিও দেখলে আসলে বাবা মার সাথে অনেক রাগও করতে পারে, তো তার জন্য আমি সরি, কারণ তার আমি বলি নাই এখানে আসবো। আর কারণ এটা আমার অনেক দিন যাবৎ মনে চাইতেছে। এখন ওই যে কথাই আছে না, নদীর এই পার থেকে ওই পার না দেখলে একটা আফসোস থেকে যায় যে ওইখানে কি আছে, আক্ষেপ একটা থাকে। তো আমার আর কি এরকম অবস্থা, তো আমি চাই না আমার আক্ষেপটা থাকুক। তো যার জন্য আমি এখানে আজকে যাব। একটু ভয় ভয়ও লাগতেছে, কারণ এখানে আসলে একা একা এরকম যাওয়াটা উচিত হয় হইব বলে মনে হয় না। তারপরে যাইতেছি জাস্ট একটু মনে একটু শখ শখ মেটানোর জন্য। তো জায়গাটা হইতেছে, আচ্ছা গিয়ে এসে শেয়ার করি তাহলে জায়গাটা কই। আমি এটা কাছাকাছি এসে পড়ছি, তো যাওয়ার পরেই শেয়ার করি। তো দেখুন কোথায় যাই। ওকে, এটা হইতেছে একটা কবরস্থান নরের। এটা আমার এরিয়াতেই, আমি যেখানে থাকি মানে মূলত এরিয়া না, অনেকটা দূরে এটা, বাসে আসতে হয়। এটা একটা কবরস্থান। তা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই কবরস্থানটায় মানে ঘুরে দেখার জন্য, কিন্তু আসলে কখনো সাহস আমার কুলায় নেই, কারণ এসলে বাবা শুনলে তো অবশ্যই রাগ হইব আমি জানি। কত সুন্দর হয়ে আছে গাছটা, আর এখানে এই সব মানে বাহিরের কবরস্থানগুলি এমন হয় যে এখানে যারা মারা যায়। আচ্ছা দেখি সামনে ঢুকতে পারি কিনা। এটা রাস্তাটা কোথায় জানি আমি ভুল করলাম নাকি, হ্যাঁ পিছন দিয়ে মনে হয় ঢুকে আমি ভুল করছি নাকি সামনে দিয়ে। আচ্ছা দেখি সামনে যাই, সামনে যাওয়ার পর দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। এই তো এখানে গেট পাইছে, এখন এখানে ঢুকবো দেখি। এখানে অনেক মানুষই আসে, অনেকে হাঁটার জন্য আসে। এটা একটা মানে এখানে হাঁটাহাঁটি করার জন্য অনেক বড় জায়গা, আবার অনেকে যাদের কবর তাদের তো সেটা। এখানটাতে দেখা যেতেছে ওরা কিছু কাজ করতেছে কবরের উপর, তো দেখা যায় ওরা কি কাজ করে এখানে। থ্যাংক ইউ। এই কবরটাতে আসলে যে মারা গেছে যে ব্যক্তি, তো তার নাম, তার ডেট সব কিছু, মানে সে কততে জন্মগ্রহণ করছে, কত তারিখে মারা গেছে, তো সেগুলি লেখা ছিল। হয়তো বা এটা ওদের রিলেটিভ, বা এখানে ওরা এইগুলিতে যারা প্রফেশনালি নাম লেখে তার এই কাজগুলি করে। বড় একটা এরিয়া। এটা হইতাছে এখানে ওদের গির্জা চার্চ যেটা বলি না কেন। আর এটা যে এরিয়াটা, এটা হচ্ছে যেটার ম্যাপ। তো এখানে কি কি করা যাইব কি কি করা যাইব না এগুলি সব কিছু আছে, প্লাস এখানে কিভাবে কবর দিতে হইব, কোথায় কি এগুলি।
এখানে যার যেটা পছন্দ যে যেরকম ভাবে বলে যায় এখানে আর কি কবর দেওয়ার জন্য, কাউকে বক্সে, কাউকে মাটিতে, তারপর তার বক্স কিরকম হইব, কি আসবে, সেগুলো সবকিছু আগে থেকে সে নিজে পছন্দ করে রাখে। তো তার পছন্দের উপর তার মৃত্যুর পর তার কবরের সামনে এগুলি করা হয়। আর কেউ যদি চায় ফুল রাখতে, কেউ ফুল গাছ, যার যেটা পছন্দ আর কি, সেইগুলি আগে লিস্ট করে একটা ডায়েরি নোট করে যায়। তো তারপর সেটার মধ্যে দেখা যায়, দেখা যাইতেছে এখানে কিন্তু অনেকগুলি কবরের মধ্যে ফুল নেই, যেমন যে এখানে সামনে তিনটা দেখা যাইতেছে ফুল নেই, কারণ তারা সেটা বলে নেই। আর প্রতি বছর বা তারে যখন কেউ মিস করে, তার কথা যখন কেউ স্মরণ করে, তখন এমনি তো এখানে ফুলের তোড়া নিয়ে আসে ফ্যামিলি থেকে, ফ্যামিলি থেকে ফুলের তোড়া আনার পর সে এখানে ফুলগুলি রেখে যায় তার কবরে। বিশাল সাহসী আমি। এক একটা মেয়ে কবরের মধ্যে ঘুরতেছে, কি মনে করছে? বিশাল কলিজা আমার। যাই হোক, একটু মজা করলাম, এমন কিছুই না। আসলে অনেক দিনের ইচ্ছে ছিল এটা দেখার জন্য, আমার অনেক বছরের ইচ্ছে ছিল, প্রায় 2 বছর যাবৎ আমি এই পথ দিয়ে যাতায়াত করি। একটা পাখি এখানে খাবার খেতেছে, তো তখন থেকে আমার এই ইচ্ছাটা, তো ইচ্ছেটা আজকে পূরণ হইলো। এখানে আবার বেঞ্চ আছে, এই যে যে এখানে এখানে দেখা যেতেছে গাছে পানি দেওয়ার জন্য, ফুলে পানি দেওয়ার জন্য এই যে এখানে কল। এখানে কিন্তু সবার ডেট লেখা, যে কত সালে জন্ম হয়েছে, কততে মরছে, সব কিছু। মরছে বলে আবার হাইসেন না, মরছে কথা মানে লোকাল আঞ্চলিক ভাষা মরছে। এই যে একজনের ছবি দেওয়া আছে এখানে। যাই হোক, আমি আর সামনের দিকে যাব না, আমি এখান থেকেই চলে যাব এখন। এই যে এখানে মানে কবর জিয়ারত যেটা বলি না কেন আমরা, তো সেটা করতে আসছে অনেকেই, অনেকের কবরে গাছ টাছ লাগাইতে আসছে। তো এটাই ছিল আমার মানে এই ভয়ঙ্কর জায়গা বা অনেক দিনের ইচ্ছের জায়গা, যেটাই বলি না কেন সেটা। তো শখ আসলে ইচ্ছাটা পূরণ করলাম। আমাদের দেশে কবরস্থানে যখন আমরা যাই তখন তো অনেক দোয়া টোয়া পড়ি, হয়তো বা এখানে ওই দোয়া পড়া হয়নি, কিন্তু পাক পবিত্রভাবে আসা হয়েছে, আল্লাহ মাফ করুক, কাল একদিন তো সবারই মরতে হইব, তাই না? এটা এখন খ্রিস্টান হোক বা মুসলিম হোক, হিন্দু হোক, যাই হোক, তো সবার ধর্মটি রেসপেক্ট করা উচিত আমাদের। এখন অনেকে বলতে পারে যে খ্রিস্টানদের কবরস্থানে গেছি, হ্যাঁ আসলাম, সবার সাথে শেয়ার করলাম যে এখানে এগুলি কীরকম হয়। এটা তো কোনো অন্যায় না বা কোনো অপরাধ না, কোনো খারাপ কাজও না। তো আমাদের দেশে কবরগুলি আমরা দেখে অভ্যস্ত থাকি, এখানে কবরগুলি আসলে আমরা দেখার অভ্যস্ত না, তো সেই জন্য আর কি শেয়ার করলাম একটু সবার সাথে। তো আশা করি সবার ভালো লাগছে, আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামীতে নতুন কিছু নিয়ে আসবো। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ইনশাল্লাহ আগামীতে নতুন কিছু নিয়ে আসবো, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।